বাংলাদেশে এখন আনলক ওয়ান শুরু হয়ে গেছে, চলছে ইনফ্যাক্ট আনলক ওয়ান। তার মধ্যে আজকে আমাদের কলকাতা, সাউথ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা পুরোটা জুড়ে কিছু কিছু কন্টেনমেন্ট জোনে কিন্তু পুরো ফুল লকডাউন হবে আজ পাঁচটা থেকে। তো আমি আজকে সাউথ সিটি থেকে যাচ্ছি আমার কাজে, তো পাঁচটার মধ্যে আমাকে যে করেও ফিরতে হবে, কারণ জানি না আদৌ তারপরে ফিরলে আমি বাড়ি ঢুকতে পারবো কিনা। সো সকালবেলা একটু হালকা ফুলকা খেয়ে বেরিয়েছিলাম, অলরেডি আমি রাস্তায় আমার খিদে পেয়ে গেছে, দেখি কোথায় কি খাওয়া যায়। যা খাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। মাস্ক পরে বেরোতে হচ্ছে এখন, সবাইকে বলেই দিয়েছে যে মাস্ক ছাড়া বেরোনো যাবে না, এটা নিজেদের প্রোটেকশনের জন্য মাস্ক পরে বেরোনো উচিত, কারণ এখন বলছে এয়ারে নাকি ভাইরাস আছে। তো চলো আর কি বলবো বুঝতে পারছি না, দেখা যাক পুরো রাস্তায় কীভাবে যাচ্ছি, কীরকম অবস্থা চারিদিকে সেটাও দেখাবো তোমাদের। চলো লেটস গো। এক্ষুনি পেট্রোল পাম্পে পেট্রোল নিতে গেলাম, তো সেখানেও সবাই বলছে যে প্রচণ্ড নাকি আজকে ভিড়, সবাই একটা আতঙ্কে আছে যে পাঁচটা থেকে আবার লকডাউন, সবাই তেল নিয়ে নিচ্ছে। কিন্তু আসল কথাটা হলো আতঙ্কে সত্যিই কিছু নেই, কারণ যেটা হচ্ছে পার্টিকুলার কয়েকটা জায়গায় যেখানে করোনা কেসেস খুব বেশি পাওয়া গেছে সেই জায়গাগুলোতে কমপ্লিট লকডাউন করে দেওয়া হচ্ছে, মানে সমস্ত জরুরি পরিষেবা সব কিছু চালু থাকবে কিন্তু লোকের বেরোনো আর ঢোকাতে একটু রেস্ট্রিকশন রাখা হয়েছে। সেটা কিন্তু ঠিক আছে, আমার মনে হয় এটা কোয়ালিটি, যাতে আর কেসেস না বাড়ে। সবাইকে বলা হচ্ছে মাস্ক পরে ঘোরার, মাস্ক পরে যাওয়ার, তো গ্লাভস পরতে, স্যানিটাইজার ইউজ করতে, এগুলো তো জেনারেল কথা জানি সবাই, কিন্তু আতঙ্কের মতো তেমন কিছু নেই। আজকে কলকাতায় বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু আজ কিন্তু প্রচণ্ড রোদ, বাইরে প্রচণ্ড গরম। যদিও উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে বেশ গরম লাগছে। আমরা এখন লেক টাউন ক্রস করে বাইপাসে নিলাম, চলো দেখাই রাস্তাঘাটে কী অবস্থা সেটাও দেখাই। ভেবেছিলাম উল্টাডাঙ্গা ফ্লাইওভার নেব কিন্তু এটা বন্ধ করে দিয়েছে সম্ভবত, না বোঝা যাচ্ছে না বন্ধ কি খোলা, দেখা যাক। গাড়ি তো যাচ্ছে, হ্যাঁ গাড়ি যাচ্ছে, না গাড়ি যাচ্ছে না, গাড়ি যেতে দিচ্ছে না, আমরাও চলে গেলাম সাইড দিয়ে যাচ্ছি আমরা। যা এই ফ্লাইওভারটা নিলে একটু তাড়াতাড়ি হয়, ঠিক আছে কোনো ব্যাপার না, যাওয়া যাক। সেই পুরনো রাস্তা, এই রাস্তা দিয়ে আগে আমরা জেনারেলি সল্টলেকে ঢুকতাম, এখন তো উল্টোডাঙ্গা ফ্লাইওভার হয়ে যাওয়াতে আমাদের অনেক ইজি হয়ে গেছে, কত তাড়াতাড়ি চলে আসতে পারি। ডান দিক দিয়ে সল্টলেকে ঢুকা যায়, সোজা গেলে আমরা পাবো পিএনবি, সোজা গিয়ে বাঁদিকে পিএনবি আর সামনে হচ্ছে হায়াত পাবো। ওয়েদারটা কিন্তু দারুণ, আকাশটা সত্যি সুন্দর লাগছে। অ্যাপোলোর এমার্জেন্সিতে কি ভিড়, হায়াত ক্রস করে গেলাম, আস্তে আস্তে ওয়েদারটা বেশ ভালো হচ্ছে, উপরে মেঘ দেখতে পাচ্ছি। স্টেডিয়াম ক্রস করছি এখন, আমাদের যুব ভারতীর ক্রীড়াঙ্গন, বৃষ্টি শুরু হয়ে গেছে, এটাই বোধহয় অপেক্ষা করছিলাম। কাজ রয়েছে, সে কাজ কখন কি করে করবো বৃষ্টি হলে জানি না। বাইপাসে বৃষ্টিটা খুব ভালো লাগে, আমরা সাধারণ যেখানে থাকি সেখানে বৃষ্টি আর কতটুকু দেখতে পারি, চারিদিকে তো বন্ধ, বড় বড় বিল্ডিং, বড় বড় ঘর কিছুই দেখা যায় না, এরকম খোলা জায়গায় বৃষ্টিটা সত্যি ভালো লাগে। সাউথ সিটির দিকে যাচ্ছি, তাই মা ফ্লাইওভারে আর গেলাম না, নিচ দিয়ে যাচ্ছি। ডান দিকে আমাদের এটা কি করছে, ম্যারিয়ট ক্রস করে যাচ্ছে, সামনে আইটিসি রয়্যাল। বৃষ্টি হচ্ছিল একটু আগে কিন্তু আবার রোদ উঠে গেল, এই ওয়েদারটাকে কি বলে রোদের মধ্যে বৃষ্টি, এটাকেই বলে এইরকম রোদের মধ্যে বৃষ্টি হলে নাকি খেকশিয়ালের বিয়ে হয়। সাউথ সিটির কাছে যে কাজটা এসেছিলাম কাজটা শেষ, এখন পেটে ছুঁচো ডন বৈঠক করছে। এইখানে শুনেছি একটা খুব ভালো রেস্টুরো আছে, খুব ভালো একটা খাওয়া যায় আছে, বিরিয়ানি খাওয়ার জায়গা, দেখা যাক সেটা পাওয়া যায় কি না, একবার ট্রাই করি, আগে নাম আপনাদের বলবো না, আগে যাই দেখি। ডান দিকে সাউথ সিটি, বাঁদিকে প্রাপ্তি, এই প্রাপ্তির পাশ দিয়েই সম্ভবত রাস্তাটা যাই, গিয়ে দেখি। ডান দিকে সাউথ সিটিকে রেখে বাঁদিকে উল্টো দিকে প্রাপ্তি, প্রাপ্তির পাশ দিয়ে যে রাস্তা সে রাস্তায় ঢুকলাম, ঢুকে দেখা যাক, যদি খোলা থাকে তাহলে বিরিয়ানি। খোলা পেয়েছি, কি মজা, চলে এসেছি হ্যাংলোথেরিয়ামে,
এটা একদম সাউথ সিটির অপোজিটে প্রাপ্তি, তার পাশের গলিটা দিয়ে ঢুকেই হ্যাংলাথেরিয়াম। এখানে বিরিয়ানি কিন্তু দারুণ পাওয়া যায়। চলুন দেখা যাক কি পাওয়া যাচ্ছে। চিকেন তন্দুরি অনেক খাই, বাট এরকম করিয়েন্ডার বাটার দিবে একদম ডিফারেন্ট। খিদেও পেয়েছিল খুব। এটা আজকে হ্যাংলাথেরিয়ামের পক্ষ থেকে আমাদের জন্য কমপ্লিমেন্টারি চিকেন পাসিন্দা। এটা হলো মাটন বিরিয়ানি, চিকেন চাপ, স্যালাড, রায়তা। এটাই হলো সেই কমপ্লিমেন্টারি যেটা আমাদের দেওয়া হয়েছে। পাসিন্দার টেস্ট ডিফারেন্ট, ভালো। বিল যা হয়েছিল হ্যাংলাথেরিয়ামের পক্ষ থেকে, তার আবার 10% লেস করে আমাদের দুজনের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 850, প্লাস আমি কিন্তু একটা চিকেন বিরিয়ানি প্যাকও করে নিয়েছি। চলুন।
খাওয়া শেষ, আমার সেই ছোট্ট পেটুটা ভরে গেছে একদম আত্ম তৃপ্তি, খুব ভালো খেয়েছি। তার চেয়ে বড় কথা যেটা, হ্যাংলা থেরিয়ামের যে আমাদের আত্মিকতা, ওরা এত হোমলি একটা অ্যাটমসফিয়ার আজকে আমাদের দিল। সেই চিকেন যাওয়ার পরে প্রথমে চিকেন পাসিন্দা একটা দিল, যেটা ওদের তরফ থেকে কমপ্লিমেন্টারি ছিল। আর সবচেয়ে মজার হচ্ছে সুইট ডিশ ছিল, যেটা আমার পছন্দের খুব সুইট ডিশ, যেটা হচ্ছে এন্টার বিলের ওপর 10% ওরা একটা ডিসকাউন্ট করে দিল। ওটা ছিল আমার সুইট ডিশ, আমার পেটও যেটুকু খালি ছিল ওটাতে পুরোটা ভরে গেল। যাই হোক, যেটা বলার ছিল সেটা হলো ওদের সেফটি রুলসটাও খুব ভালো। সেফটি মানে ওরা একদম নো কন্ট্যাক্ট ডেলিভারি, নো কন্ট্যাক্ট সার্ভ করছে, মানে হোয়াটসঅ্যাপে আমার যাওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলে আমাদের নাম্বার নিল, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে ওরা মেনু পাঠালো, মেনু পাঠিয়ে ওরা অনেক দূর থেকে সার্ভ করছে, খুব সুন্দর, মানে একদম সেফটি মেনটেন করে করছে, খুব সুন্দর অ্যাটমসফিয়ার, খুব আত্মিকতা, মানে একদম হোমলি ব্যাপারটা, ভালো, খুব ভালো লাগলো। শুধু ফ্যামিলি নিয়ে আমি, যেহেতু আমি ফুড রিভিউ দিচ্ছি না, আমাদের ফুড রিভিউর দিকে যাচ্ছি না, কারণ ফুড রিভিউ সব জায়গায় পেয়ে যাবেন কীরকম ছিল। খাবার ভীষণ ভালো ছিল, কতটা রিভিউ কতটা দেওয়া উচিত সেটা আমি, অত এক্সপিরিয়েন্স আমি নই, আমি তাই বলতে পারছি না, বাট আমার খুব ভালো লেগেছে সেটা আমি বলতে পারি। সবাই যেতে পারেন, ফ্যামিলি নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর জায়গা আশেপাশে অনেক জায়গা আছে, গাড়ি নিয়ে গেলে গাড়ি পার্ক করারও জায়গা আছে, ভালো লাগবে যান আমার। আর যেটা দেখলাম আরেকটা, যে আমরা তিনজনের মিল নিলাম, মানে আমরা দুজন খেয়েছি আর একজনের মিল প্যাক করেছি, তাতে আমাদের 850 মতো বিল এসছে, তো মোটামুটি চিপ, সস্তাই বলা যায়। তো সবাইকে রেকমেন্ড করছি, সবাই যান যান একবার গিয়ে খেয়ে আসুন, ভালো লাগবে। আজকের মতো আমার মানে কাজ শেষ, লকডাউন, বাড়ি ফিরতে হবে, নাহলে যদি বাড়ি না ঢুকতে পারি খুব মুশকিল হয়ে যাবে। কিন্তু চললাম আজকে, আবার দেখা হবে, খুব শিগগিরই দেখা হবে, দেখি কোথায় যাওয়া যায় এরপরে। টাটা, বাই বাই।